দেশি ছোট আলুগুলো কুচি করে নিয়েছি। সেই কুচি করা আলু কেটে ধুয়ে বেছে দিয়ে দিলাম হাঁড়িতে, সাথে চিংড়িও দিলাম বেশ কিছুটা। ধুয়ে কেটে খোসা ছড়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ। তারপরে এক এক করে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এই আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আমুর সারাবেলা থেকে। আমি রুনা ইসলাম চলে এসেছি আমার পাকের ঘরে প্রতিদিনের মতো, আজকেও রান্না নিয়ে। তো যে ভোরাতের জন্য কিছু একটু সুস্বাদু করে রাখি, মন যেটা চাচ্ছে। তো এরকম একটা কিছু রেসিপি না রাখলে ভোরাতে বা ভাত খাওয়ার কোনো আগ্রহই থাকে না রোজা থেকে। তো এই তো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে সামান্য জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো আজকে এই চচ্চড়িটা রান্না করব আমি সরিষার তেল দিয়ে হাতে মেখে। আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি কিন্তু এক চা চামচ। এরপরে এই যে কেটে বেছে রাখা লাউ শাকের ডগাগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি সেই কুচানো আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার সব সহকারে মেখে মুখে দেখেন কতটুকু হয়ে এসেছে। রান্না করার পরে আরও অল্প হয়ে যাবে, তারপরে রাত্রেবেলা দেখা যাবে এটা থেকেও তরকারি বেজে গেছে। মানে রমজানের দিনটা এমনই চলছে, তাই না? আমার না, সকলেরই। তো এই তো আমার মেখে দেওয়া হয়ে গেল চচ্চড়িটা। সামান্য হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, কয়েক কয়েক রসুন ছেঁচে দিয়ে দিলাম চচ্চড়ির উপরে, মানে তরকারির উপরে। এরপর বসিয়ে দিব, চুলাটা ধরিয়ে দিলাম। আর এই রসুনটা ছেঁচে দিলে অনেক সুস্বাদু হয় যে কোনো চচ্চড়ির তরকারি। আসলে সারা দিন রোজা রাখার পরে মনে হয় যে এটা হইলে ওইটা হইলে খাওয়া যাবে। তবে অবশ্য মাঝে মাঝে এমন কিছু রেসিপি থাকেও যেটা দিয়ে মানে মন ভরে খাওয়া যায় তৃপ্তি সহকারে। তো এইরকম কিছু রেসিপি করার চেষ্টা করি রোজা থেকে, কারণ সব কিছু বেশি বেশি করে রান্না করে অযথা নষ্ট করা তো ঠিক হবে না, তাই না? তাই অল্প অল্প করেই করি। দেখা যায় দুই একটা ধরনের করলাম, ভর্তা বা ভাজি বা কোনো সময়ে ঝোল, ডাল, ভর্তা, মানে আমার এসবই ভালো লাগে। সারাদিন রোজা থাকার পরে মনে হয় এসব দিয়েই হয়তো একটু খাওয়া যাবে। তো এই এতটুকু করে রান্না করার পরেও কিন্তু বেঁচে যায়। আশা করছি আপনাদের আজকের এই চচ্চড়ি রান্নাটা অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো কী করতে হবে? অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভ বিকেল।